কোনো বয়স্ক মানুষ যদি কোনো কষ্ট পায় কি যেতে না পারে কি কোনো পেশেন্টের কোনো কিছু হলো কোনো গাড়ি পাচ্ছে না তো উনি বললো দাদা আমার এই পেশেন্টটাকে নিয়ে একটু যাবেন কোনো ট্যাক্সিওয়ালা যেতে যাবে না তার জন্য যাচ্ছি আমরা কলকাতা নামটা শুনলেই প্রথম যেটা মনে আসে সেটা হলো ঐতিহ্য যারা দূর থেকে শহরটাকে দেখে তাদের মনে হতেই পারে শহরটা রোজ একটু একটু করে বদলে যাচ্ছে কিংবা আধুনিকতা রোজ একটু একটু করে গ্রাস করে নিচ্ছে শহরটাকে কিন্তু আমরা যারা শহরটাকে খুব কাছ থেকে দেখি তারা নির্দ্বিধায় বলতে পারি না আধুনিকতার মোড়কের মধ্যে সেই প্রাচীন সত্তাটুকু আজও রয়ে গেছে এ শহরের আনাচে কানাচে নাম তারক আমি এই গড়িয়াহাটের ছোটবেলা থেকে মানুষ আর 17 বছর বয়স থেকে আমি এই রিক্সা চালিয়ে খাই আমার মা ভাই বোন সব এখানেই থাকে আমি বাজার কলকাতার সামনে থাকি আমার বউ বাল বাচ্চা সব এখানেই থাকে এই শহরের একটা নরম হৃদয় আছে সে হয়তো বিকেলে সিসিডিতে আড্ডা দিতে ভালোবাসে কিন্তু মাটির ভারে ধোয়া ওঠা সকালটাতেই যেন সে সাবলী উনি একটা অসুস্থ মানুষ গাড়ি পাচ্ছে না এখান থেকে বালিয়াছড়ি নার্সিংহোম ট্যাক্সিওয়ালা বলছে যাবো না অটোওয়ালা বলছে যাবো না তার জন্যই যাচ্ছি আমরা এবার একটা পেশেন্টে যদি খুব বাড়াবাড়ি হয় আমরা যদি নইন্টারি আসতে থেকে যাই টপিকরা আমাদের উপরে অত্যাচার করে ওকে আমরা টপিকদেরকে বলি স্যার কোথায় যাবো দেখুন একটা রুগী পেশেন্ট আমরা কত দূর অবধি যেতে পারবো আর যদি পেশেন্টটাকে যদি এই জামের মতো যদি বাঁচিয়ে নিয়ে যাই পেশেন্টটা যদি হট করে যদি মরে যায় তাহলে আমার নিয়ে গিয়ে কী লাভটা আছে আমরা জল হোক বৃষ্টি হোক বর্ষা হোক বন্যা হোক আমরাই ছাড়া কেউ নিয়ে যাচ্ছে না কোনো পেশেন্টকে পুজোর শপিংটা মল থেকে শুরু হলেও শেষটা কিন্তু কলকাতাবাসী নিউ মার্কেটেই করে ফোনে যতই ওলা বা উবার থাক লোকাল ট্রেনের পরিপূরক তারা হয়ে উঠতে পারবে না হয়তো কোনো কালে কিংবা তারাও রাস্তা চলার সময় ট্রামকে জায়গা ছেড়ে দিতে বাধ্য আমার নাম সুনীল সর্দার এখানে নাম আছে সুনীল শেট্টি বর্ষাকালে সেটা বললাম তো আমরা মানুষকে পার করি আমরা সব গাড়ি বন্ধ হবে কিন্তু আমাদের গাড়ি বন্ধ হয় না এই রিক্সা রিক্সা আমাদের জীবনে বন্ধ হয় না সব গাড়ি বন্ধ হয়ে যাবে ছোটো বলো বড় বলো বাস ট্রাম সব বন্ধ হবে কিন্তু আমাদের রিক্সা আমরা পার নিয়ে সব মানুষকে নিয়ে চলে যাই ঠিক আছে মানুষকে আমরা পার করি আমরা কাঁড়া খোঁড়া বাস থেকে লাভলেও বা বাসে স্যালাইন পাইয়ে জল ঢুকে গেলে সে বন্ধ হয়ে যায় ছোটো গাড়িতে জল ঢুকে গেলে সেও তাকেও পার করি আমরা ঝা চকচকে রাস্তার জ্যাম থেকে বাঁচতে সরু সরু অলিগলিগুলোই এই শহরের প্রধান ভরসা এখানে একই আকাশের নিচে দাঁড়িয়ে থাকে গগনচুম্বিতা 42 আর উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন অভিজাত বাড়ি পুরাতন ঐতিহ্য চোখে চোখ রেখে নতুনকে স্বাগত জানায় এই শহরে এমনই ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে কলকাতার রাস্তায় ছুটে চলে টানা রিক্সা হ্যাঁ হাতে টানা রিক্সা আমার নাম রাম সর্দার ওয়াইফ দুজনা নিয়ে আমরা এখন রাস্তায় থাকি প্লাস্টিক খাটি এখানে ওখানে বাড়িঘর ধরে ওখানে দেশে কাজকর্ম নেই বলে এখানে এসে এখানে রিক্সা চালাচ্ছি রিক্সা চালিয়ে আমাদের জীবিকার পরিচয় আমাদের খাওয়া দাওয়া চলে যাচ্ছে তার জন্যই এখানে আসা তার মধ্যে বয়স আমার এই তাই বন্ধু এখন কাজকর্ম করছি এখন রিক্সা চালাচ্ছি এখন পর্যন্ত কোনো এক্সট্রা কাজ ফাজ হলো টুকটাক বাড়ির কাজ হলো কোনো একটা অন্য ওই যে এখন এই রাস্তার গেট আছে না দেখেছো এই এই গলি দিলে ওই গেটে কাজ ফাজ হলে চলে যায় বসে থাকে না যে কোনো একটা হলে করতেই হবে তো বসে থাকলে চলবে একটা কাজে একশো টাকা পেলাম তা সেটা কী করে চলবে কারণ শীতকালে কষ্ট কম আছে কিন্তু বর্ষাকালে কষ্ট বেশি ওই সময়টা বর্ষাকালে বেশি কষ্ট এই প্লাস্টিক খাটাতে দেয় না এখন পাড়ার ছেলে বলে এই প্লাস্টিক খাটাবি না লোক যেতে দেয় না কো যেতে পারে না কো তাহলে আমার প্লাস্টিক না খাড়ালে আমরা থাকবো কেমন করে কলকাতার রাস্তায় বিশেষত উত্তর কলকাতার গলিতে যাদের উপস্থিতি খুবই স্বাভাবিক ও সাবলীল ব্রিটিশ আমলে প্রচলিত হওয়া এই মানবচালিত যান আজও সগৌরবে প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলে কলকাতার রাজপথে টানা রিক্সা শুধু ঐতিহ্যবাহী নয়
কলকাতার আকর্ষণীয় বস্তুগুলির একটিও বটে। কিন্তু আমরা কি আসলেই সক্ষম এই ঐতিহ্যের উপযুক্ত মর্যাদা দিতে? হয়তো কিছুটা ইন্টারনেট ঘাটলে সহজেই জানা যাবে কলকাতা শহরের আগমনের বৃত্তান্ত বা এর আভিজাত্যের ইতিহাস। কিন্তু যারা এই আভিজাত্যটাকে সর্বশক্তি দিয়ে বয়ে নিয়ে চলেছে মাসের পর মাস, বছরের পর বছর, রোদে, জলে, বৃষ্টিতে, কতটুকু চিনি আমরা তাদের? কেমনভাবে জীবন কাটায় এই হাতে টানা রিক্সা চালকেরা? আর আমরা এখানে অনেক কষ্টই, এই রিক্সা চালিয়ে আমরা অনেক কষ্টই চলি। আর আমাদের, আমরা যে হাতে টানি, আমাদের যেসব প্যাসেঞ্জার বোঝে তারা আমাদের নিজেও ভাড়া দেয়, আর যারা আমাদের ভাড়াটা ভ্যান রিক্সাওয়ালাদেরকে দিচ্ছে, যে 40 টাকা ভাড়া টানা রিক্সাওয়ালাকে দিই, তা আমি সাইকেল রিক্সাওয়ালাকে কেন দেবো? সে তো পায়ে টানছে, সে ওর ও যে হাতে টানছে ওর কষ্টটা বেশি না এর কষ্টটা বেশি? আমি যে হাতে টানছি কষ্টটা তো বেশি আমার। কোথায় কাইন্ডে তারপরে, কোথায় হাইডেন ভাঙা, কোথায় হাইডেন খোলা, আমরা নিয়ে গিয়ে পড়ে যাচ্ছি, আমাদের ভাট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কোনো রিক্সাওয়ালা গিয়ে হাইডেনে পড়ে গিয়ে পা ভেঙে যাচ্ছে, একটা ভাড়া নিয়ে যাচ্ছি ধরুন এখান থেকে, ওই রাস্তাটা আমি জানি না যে রাস্তাটা কী করা আছে, অনেক কারেন্টে তারপরে কি গাছপালা পড়ে কি ওই জায়গাটাতে যাচ্ছি, কারেন্টের শটকে 50টা টাকা কামাতে গিয়ে কারেন্টের শটকে আমি হঠাৎ মরে যেতেও পারি। কিন্তু এই 50টা টাকার জন্য আমাদের বউ বল বাচ্চা কী খাবে? এই 50টা টাকা আমরা কামিয়ে নিয়ে যাই বলে তবে দূরে ওদের পেট চলে। ঐতিহ্যের গল্প তো অনেক হলো, এই ঐতিহ্যের বাহকদের গল্পটা কি? ওরা হয়তো কাব্য করে বলতে পারে না, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। কিন্তু ওরা সোজা সহজ ভাষায় বলতে পারে, এটা আমাদের নারীর টান, এটাকে আমরা ছাড়তে চাই না। আমরা হয়তো খুব সহজেই তুলনা করতে পারি যন্ত্রচালিত পরিবহনের সাথে এই টানা রিক্সার। এই মানুষগুলো হয়তো আপনাকে খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দিতে পারে না, কিন্তু পাড়ার যে সরু গলিটাতে কোনো গাড়ি ঢুকতে পারে না বা বর্ষার জল জমে গিয়ে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এরাই ভরসা। ব্যাটারি চালিত বা পেট্রোল ডিজেল চালিত গাড়ির সাথে তুলনা করা হয়তো অমূলক, কারণ টানা রিক্সা চলে ওই মানুষগুলোর ঘামে, ওদের রক্তে। আর অধিকারের প্রশ্ন, কবি তো বলেইছেন রাস্তা কারো একার নয়। হ্যাঁ, মানবাধিকারের দোহাই দিয়ে হয়তো এই টানা রিক্সা তুলে দেওয়া যেতেই পারে, কিংবা কলকাতার রাজপথ থেকে তুলে নিয়ে গিয়ে জায়গা করে দেওয়া যেতে পারে জাদুঘরের কোনো একটা কোণে। কিন্তু তারা কি চায় সেটা জানতে কি আমরা বিন্দুমাত্র আগ্রহী? ওই গরিব মানুষগুলো হয়তো আভিজাত্য বোঝে না, আধুনিকতার ঘোর প্যাচ বোঝে না, ওরা শুধু বোঝে এটা ওদের অস্তিত্ব, এটা ওদের ঐতিহ্য। আচ্ছা, অস্তিত্ব কেড়ে নিলে মানুষ বাঁচে? এই আধুনিকতার সমারোহে আমরা কি পারি না পুরাতনকে একটু জায়গা ছেড়ে দিতে? যে একদিন এই শহরের রাস্তায় রাজ করেছে, আজ কি তার একটুও জায়গা হতে পারে না রাস্তার একপাশে? ধীরে সুস্থে এগিয়ে যাবে নিজের গন্তব্যে। আধুনিকতায় ক্লান্ত হয়ে আমরাও না হয় কখনো কোনো বিকেলে উঠে পড়ব টানা রিক্সায় শুধু একটু কলকাতার স্বাদ নিতে। আচ্ছা, আমরা কি এটা ভাবতে পারি না, নতুন পুরাতন একে অপরের বিপরীত নয় বরং পরিপূরক?